লেখাপড়া শেখাস? পুঁথি পড়াস? সমাজের উপযুক্ত করে তোমার নাকে, বিশেষ করে তোমার লুলুদির নাকে যদি ঝামা না করে দিয়েছি তাহলে আমার নাম গগন সেন না। কি চাস তুই? তোর কাছে থাকবো, পুঁথি শিখবো। আমার কাকাটা বুড়ো শয়তান, পয়সার জন্য আমার ঘরের লোক ঢুকায়, খারাপ করবে পুঁথি বাবু। মেয়েদের সঙ্গে যতক্ষণ না মিশছ ততক্ষণ ঠিক আছে, আর যেই মিশবে দেখবে সন্দেহ, ফলস স্টেটমেন্ট, রাইভালরি, জেলাসি, এবারে খতম। পুরুষদের জন্যই মেয়েদের ডিভোর্স করতে হয়। তুমি বলো না, ডিভোর্স করতে গেলে কি কি করতে হয়? তোকে না আরো আরো অনেক লেখাপড়া শিখতে হবে, এছাড়া তোকে সাঁতার শিখতে হবে, গাড়ি চালানো শিখতে হবে, ঘোড়া চড়া শিখতে হবে, মানে আমাদের এই ইঙ্গমঙ্গ সমাজে যত রকমের খেলাধুলো আছে সব তোকে শিখতে হবে। তুই তুই পারবি তো? হ্যাঁ পারবি তো? হ্যাঁ মেয়েটাকে লেখাপড়া শেখাচ্ছে, সোসাইটিতে ইন্ট্রোডিউস করাবে, আর এই নিয়ে চলছে তোমার নাতনির সঙ্গে ঝগড়া। নিকুচি করেছি ডিভোর্স দিস? উনি সাক্ষী করে বিয়ে করেছি, সে কি ডিভোর্স করবার জন্য? এখন থেকে তুমি সাবিত্রীর কনফার্মড হাজবেন্ড। আমি ওকে বিয়ে করব। কেন? বুড়োটা কাকের বিয়ে হয় না, সে যে করে করুক, কে আমি করব? সারা জীবন শুধু চিল্লাচিল্লি করে মানুষটাকে চিনলি। তুই চুপ কর, সব সময় ডেপমি। আমার বরকে আমি চিনব না, চিনবেন উনি।